আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমি আবারও খরগোশ সহজের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব খরগোশ কতদিন পর পর বাচ্চা দেয় এই ভিডিওতে লাইক চ্যালেঞ্জ আছে পঞ্চাশটা সবাই বেশি বেশি করে লাইক করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এই খরগোশ যখন বাচ্চা দেয় খরগোশ বাচ্চা খরগোশ মিটিং করার তিরিশ চল্লিশ দিন পর বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পর খরগোশের বাচ্চার বয়স যখন পনেরো দিন হয় চোদ্দ দিন হয় তখন খরগোশের বাচ্চার চোখ ফোটে আর খরগোশ মূলত বাচ্চা দেয় কতদিন পর খরগোশের বাচ্চা যখন তিন মাস হয়ে যাবে তখন খরগোশের বাচ্চাগুলো খরগোশকে সারায় থাকতে পারবে তারপর আপনার দশ দিন কিংবা পনেরো দিন গ্যাপ রেখে তারপর আবার মিটিং করাতে হবে মিটিং করানোর পর আবার তিরিশ দিন চল্লিশ দিন পর বাচ্চা দিবে তাহলে মূল কথাই আছে যে তিন মাস চার মাস পর পর খরগোশ বাচ্চা দেয় এটাই কিন্তু আপনি দেখবেন হিসাব করে দেখবেন এই যে কতদিন পর পর খরগোশ বাচ্চা দেয় মূলত খরগোশ বাচ্চা দেয় চার মাস পর পর চার মাস পর পর খরগোশ বাচ্চা দেয় কিন্তু আমাদের উচিত বছরে দুইবার বাচ্চা নেওয়া কারণ অতিরিক্ত যদি বাচ্চা নেওয়া হয় তাহলে কিন্তু খরগোশের সমস্যা হতে পারে খরগোশের বাচ্চাগুলো অপুষ্টিকর হতে পারে খরগোশের বাচ্চাগুলো মারা যেতে পারে এমনকি খরগোশ নিজেও মারা যেতে পারে তাই সবাইকে বলবো আমরা বছরে দুবার বাচ্চা নেই কারণ বেশি বাচ্চা নিলে খরগোশের সমস্যা হতে পারে মৃত্যু ঝুঁকির আশঙ্কা বেশি থাকে আর খরগোশের সব সময় যত্ন নেবেন কারণ যত্নই সব সময় থাকা দরকার আর আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলটিতে খরগোশ নিয়ে সকল প্রকার আলোচনা করা হয় আর যাদের সমস্যা আছে তারা কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা আমার ডিটেলসে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ